বছর চারেক আগে তৈরি হয়েছে আইটিআই কলেজ, কিন্তু ছাত্রছাত্রীদের জন্য খোলেনি কলেজের দরজা। ঘটনাটি নদিয়া জেলার সীমান্তবর্তী গ্রাম মাঝদিয়ার। রাজ্য সরকারের আর্থিক আনুকূল্যে মাঝদিয়ার হাইস্কুল মাঠে তৈরি হয় আইটিআই কলেজ। স্থানীয় ছাত্রছাত্রীদের আশা ছিল কলেজ চালু হলে আইটিআই পড়ার সুযোগ মিলবে, কিন্তু দীর্ঘ চার বছর অতিক্রান্ত হলেও চালু হয়নি কলেজ। তাই রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে কলেজ খোলার আর্জি জানিয়েছেন হতাশাগ্রস্ত ছাত্রছাত্রীরা। মাঝদিয়ায় একটা আইটিআই কলেজ হয়েছে, সেই কলেজটা এখনও বন্ধ আছে। সরকারের কাছে আবেদন জানাই যে কলেজটা চালু হোক, আমরা পড়াশোনা শুরু করতে পারি। আপনার নাম? কৌশিক সরকার। মাঝদিয়ার আইটিআই কলেজ যাতে দ্রুত চালু হয় তার জন্য মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ জানাবেন বলে আশ্বাস দিয়েছেন কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক হালদার। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় আমাদের কৃষ্ণগঞ্জ ব্লকের মাঝদিয়াতে একটি আইটিআই কলেজ তৈরি হয়েছে এবং কলেজটা বিগত তিন বছর আগে সম্পূর্ণ তৈরি হয়ে গিয়েছে, কমপ্লিট হয়ে গিয়েছে। কিন্তু কোভিড পরিস্থিতির মধ্যে দিয়ে আজকে কলেজটা চালু হয়নি। যদি কলেজটা চালু হয় তাহলে এই এলাকার প্রচুর ছেলে মেয়ে কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে আগামী দিনে কর্মসংস্থানের সুযোগ হবে এবং এলাকা কৃষ্ণগঞ্জ তথা পাশাপাশি ব্লকের অনেক ছেলেমেয়েরা এখানে পড়ার সুযোগ পাবে। তাই আমরা চাইছি আগামী দিনে খুব তাড়াতাড়ি কলেজটা চালু হোক, এখানে পঠন পাঠন শুরু হোক। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কৃষ্ণগঞ্জের বিজেপি নেতা বুদ্ধদেব ঘোষ। চার বছর আগে কৃষ্ণগঞ্জ ব্লকের মাঝদিয়া অঞ্চলে একটা আইটিআই কলেজ তৈরি হয়। আমরা ভেবেছিলাম আইটিআই কলেজটা চালু হলে আমাদের এলাকার মেধাবী ছাত্রছাত্রীরা ওই আইটিআই কলেজে পড়াশোনা করে নিজের কর্মসংস্থানটাকে খুঁজে নিতে পারবে, কিন্তু কোনো একটা অজানা কারণে কলেজটা আজ পড়ে রয়েছে। সারা রাজ্যব্যাপী ব্লকে ব্লকে যে কৃষাণ মান্ডিগুলো তৈরি হয়েছিল সেগুলো এখন মদের আড্ডাখানা, ঠিক সেই একইভাবে আইটিআই কলেজটাও একই পথে আগাচ্ছে। আমরা চাইছি অবিলম্বে মাঝদিয়া আইটিআই কলেজটা চালু করা হোক এবং এলাকার মেধাবী ছাত্রছাত্রীরা যাতে সেখানে পড়াশোনা করে আগামী দিনে তার উন্নতি লাভ করতে পারে, এই বিষয়ে আমি খুব আশাবাদী। এখন দেখার বিষয় কবে চালু হয় মাঝদিয়ার আইটিআই কলেজ, সেই আশায় ছাত্রছাত্রীরা। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।